হ্যালো ইভ্রিয়ন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য তো আপনি যদি এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় ওয়াচার কনস্টেবলের রেজাল্ট কবে দিবে সেটা জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার কারণ এনএসআই কিন্তু বিভিন্ন পদের রেজাল্ট প্রকাশ করছে তাই আর দেরি না করে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করুন এবং চলমান যত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন যেগুলোতে আবেদনের সময়সীমা রয়েছে অবশ্যই অবশ্যই আবেদন করবেন আর ফেসবুকে সবসময়ে বেশিরভাগ মানুষই ভুয়া নিউজ দিয়ে থাকে তো ফেক নিউজ যদি জানতে না চান রিয়েল নিউজ যদি সবসময় জানতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই হৃদয় আপডেট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবেন তো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বিভিন্ন পদে রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে সেটা হচ্ছে সহকারী পরিচালক সহকারী প্রোগ্রামার গবেষণা কর্মকর্তা এবং ফিল্ড অফিসার পদের এমসিকিউ টেস্টের ফলাফল প্রকাশ প্রসঙ্গে টোটাল কিন্তু তিন হাজার চুয়ান্ন জন প্রার্থী লিখিত পরীক্ষা দেওয়ার সু সুযোগ পাচ্ছে তো এটা কিন্তু সকলের জন্য অনেক বড়ো একটা অপরচুনিটি এবং সহকারী পরিচালকের সতেরোশো সতেরো জনকে আসলে উত্তীর্ণ করা হয়েছে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে এবং বারোশো একান্ন জনকে ফিল্ড অফিসার পদে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য মনোনয়ন পাইয়ে দেওয়া হয়েছে তো আঠাইশ অক্টোবর দু হাজার একুশ তারিখে কিন্তু এনএসআই বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এই রেজাল্টটি প্রকাশিত করেছে তো অতি দ্রুতই খুব শীঘ্রই কিন্তু এনএসআই ওয়াচার কনস্টেবল রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে তার কারণ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছে যে জাতীয় গোয়েন্দা সংস্থা এটা বলেছে যে নভেম্বরের হয়তো দশ পনেরো তারিখের মধ্যেই এনএসআই ওয়াচার কনস্টেবলের রেজাল্ট প্রকাশ করা হবে তো আপনারা যারা এনএসআই ওয়াচার কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল এবং ইতিমধ্যেই কিন্তু আমার কাছ থেকে যারা সহকারী পরিচালক এবং ফিল্ড অফিসারের জন্য বই নিয়েছিল তারা একশো জন প্লাস উত্তীর্ণ হয়েছে তারা প্রতিটা মিনিটে মিনিটে ফোন দিয়ে অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করছে তো তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনারা অনেক ভালো করে প্রিপারেশান নেন এবং আপনাদের যারা উত্তীর্ণ হয়েছেন তাদের কিন্তু লিখিত পরীক্ষার যে তারিখ ও সময় এবং কোথায় পরীক্ষা হবে এগুলো কিন্তু সব এস এম এসের মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জানিয়ে দিবে তো আপনার রোলটা আছে কিনা বা আপনার বড় ভাই বা আপনার নিকটাত্মীয় কেউ যদি থেকে থাকে তাকে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি দেখতে বলবেন কারণ যারা উত্তীর্ণ হয়েছে অনেকে কিন্তু এস এম এস দেওয়া সম্ভব হয় নাই তো আপনার রোলটা আছে কি না এটা কিন্তু দেখে নেবেন এবং আপনি যদি এনএসআই ওয়াচার কনস্টেবল রেজাল্ট সম্পর্কে জানতে চান অবশ্যই এই চ্যানেলের সাথেই থাকুন আর সরকারি কর্ম কমিশনে কিন্তু পঁয়ত্রিশশো নিরানব্বই পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনি আমার চ্যানেলে চলে গেলে কিন্তু এই ভিডিওটি ফার্স্টেই দেখতে পারবেন এবং এটাতে কিন্তু সকল জেলার প্রার্থীগণ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং পঁচিশ এগারো দু হাজার তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত ডেট রয়েছে তো হিসাব নিয়ন্ত্রক কার্যালয় অডিটর এবং জুনিয়র অডিটর পদের পরীক্ষাটা কবে হবে তারিখ প্রকাশিত হয়েছে কিনা সেটা যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করুন এবং এই থাম্বেল যুক্ত ভিডিওটি অবশ্যই দেখুন আমি কিন্তু সিজিএ অফিস থেকে একদম এক্স্যাক্ট অ্যাঙ্কে ইনফরমেশান নিয়ে এই ভিডিওতে দিয়েছি আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন বা দিতে চান তাদের জন্য এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসছে দু হাজার একুশ এবং বাইশ সাল মিলিয়ে পদসংখ্যা কিন্তু অসংখ্য পদ যেটা কি না এসএসসি এবং এইচএসসি পাশে সকল জেলা থেকে আপনারা রেলওয়ে মাদক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং অডিটের তাছাড়াও কিন্তু ব্যাংকের অনেক নিয়োগ আসবে তাই আর না করে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে আসুন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাবেন এবং অবশ্যই পড়াশোনা করেন আর অলওয়েজ যদি রিয়াল নিউজ জানতে চান ভাই অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন চলমান যত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন যেগুলোতে আবেদনের সময়সীমা রয়েছে অবশ্যই অবশ্যই আবেদন করবেন এটা আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে তার কারণ আমি অলওয়েজ রিয়াল নিউজ দেওয়ার চেষ্টা করি কখনও ফেক নিউজ দেই না যাতে আমার ভিহ উপকৃত হয় সেই জন্য আমি নিজে হাতে বই তৈরি করি আপনাদের হাতে তুলে দেই তাই আর দেরি না করে অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে করে অলওয়েজ রিয়েল নিউজ জানতে পারেন এবং আপনার বন্ধু বান্ধব বা ভাই ব্রাদারের মধ্যে যদি কেউ থেকে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন আর আমার সাবস্ক্রাইবারদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল